प्रिय शिक्षार्थी केमन आछो तुम्हरा आशा करी आल्लाहर रहमते तुम्हरा सबाई भालो आछो आलहामदुलिल्लाह आमियो तुम्हादेर दुआ ओ आल्लाहर रहमते खुबी भालो आछि। प्रिय शिक्षार्थी आमरा प्रतिदिनेर न्याय एई मासे थीम डायलग प्रत्येकेई जानी कि बोलो तो थीम डायलग कि? हाँ थैंक यू वेरी मच नैतिक शिक्षा सेवा और सामाजिक कल्याण। प्रिय शिक्षार्थी नैतिक मूल्यबोध एमन एकटा जिनिस जेटा आमरा कोटी कोटी टाकार बिनिमय कखनोई किनते पारबो ना। नैतिकता एक बार जदि कोनो भावे विसर्जन हो जाए नष्ट हो जाए ताहले सेटा জীবনের বিনিময়ও আর ফিরে পাওয়া সম্ভব না। দেখো আমরা তাকওয়া আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের জীবনে যদি আমরা তাকওয়া প্রতিষ্ঠিত করতে পারি, মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে, মানুষ যদি আমাদেরকে ভালো বলে এবং মানুষের কল্যাণার্থে যদি আমরা কাজ করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক। না হলে আমাদের জীবনের যে ব্যর্থতা, এই ব্যর্থতা প্রত্যেকটা ধাপে ধাপে পর্যবসিত হবে। প্রিয় শিক্ষার্থী আমাদেরকে প্রত্যেকটা দিন মনে রাখতে হবে, শুধুমাত্র নিজের পেট ভরলে হবে না বা নিজের স্বার্থের জন্য কাজ করলে হবে না বা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করলে হবে না। আমাদেরকে অপরের কল্যাণ করতে পারলেই জীবনের সার্থকতা, কারণ ভোগে সুখ নাই ত্যাগেই সুখ। প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসগুলোতে বাক্যর অধ্যায়টাকে রিভিশন করছিলাম। দেখো আমরা বাক্য পড়াচ্ছিলাম, ঠিক আছে, বাক্য পড়াচ্ছিলাম এবং সেটা ছিল কি রিভিশন ক্লাস। রিভিশন ক্লাস প্রিয় শিক্ষার্থী যেহেতু বাক্য আমরা পড়াচ্ছি এবং এটা রিভিশন ক্লাস, আমরা জানি যে বাক্য, একটা বাক্য যখন হচ্ছে সার্থক বলি আমরা, এই বাক্যটাকে সার্থক হতে হলে তিনটি গুণ থাকা আবশ্যক, ঠিক আছে, আবশ্যক। এটা তো আমরা জানি, একটা কি আকাঙ্ক্ষা, দুই নাম্বার হচ্ছে আসক্তি এবং তিন নাম্বার ছিল কি যোগ্যতা। এছাড়া আমরা জানি বাক্যের প্রধান দুইটি অংশ থাকে, দুইটি অংশ থাকে প্রধান, ঠিক আছে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এর উপরে অনেক সুন্দর হোমওয়ার্ক করেছ। আরও ভাগ আছে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, অর্থাৎ বাক্য তিন প্রকার। এক নম্বর হচ্ছে কি সরল বাক্য, দুই নম্বর হচ্ছে জটিল বাক্য, তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য, ঠিক আছে। তাহলে সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য, আমরা জানি এ তিনটা প্রকারের বাক্য আমরা পড়েছি। সরল বাক্যটা একেবারেই সহজ, আমরা বলে থাকি একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে, এটা হচ্ছে সরল বাক্য। আমরা প্রত্যেকটাই আলোচনা করেছি সরল বাক্যটাই, আমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, এর জন্য আর একটু আলোচনা করে নিচ্ছি। আর জটিল বাক্য বলছি যে একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত বাক্য থাকবে, আর যৌগিক বাক্য থাকবে যেখানে জটিল অথবা সরল অথবা জটিল এক বা একাধিক বাক্য থাকবে, কিন্তু অব্যয়সূচক শব্দ দ্বারা ওই বাক্যগুলোকে একত্রে করে
একটা বাইকে পরিণত করবে। তাহলে এগুলোর প্রত্যেকের তোমরা হোমওয়ার্ক পাঠিয়েছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে, তোমাদের পরীক্ষা একেবারে অতি সন্নিকটে চলে আসছে। যত বেশি তোমাদের পাঠে মন দেওয়া যায়। এখন দেখো বাক্য গঠনের নিয়ম, বাক্য গঠনের নিয়ম আমরা জানি। বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে কি হবে, কর্তা, তার প্লাস হবে কি কর্ম, প্লাস হবে ক্রিয়া, ঠিক আছে, কর্তা কর্ম ক্রিয়া। আমরা জানি যে বাক্যের কাজ করে তাকে হচ্ছে কর্তা বলা হয়, আর ক্রিয়া হচ্ছে যে করে, ইয়া যে কাজের কথা উল্লেখ থাকে সেটা হচ্ছে ক্রিয়া, আর বাকি অংশটাকে আমরা কর্ম ধরে রাখি, ঠিক আছে। তাহলে এই বাক্য অনুসারে অর্থাৎ হচ্ছে গঠন অনুসারে আমাদেরকে বাক্যটাকে গঠন করতে হবে। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ, ঠিক আছে, এগুলো আমরা জানি। আর বাক্যের সংজ্ঞাটাও আমরা জানি যে কতগুলো শব্দ অর্থাৎ অর্থবোধক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, ঠিক আছে। আবার বলা হচ্ছে কি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই হলো পদ, তাহলে শব্দ যেটা সেটাই হচ্ছে এক একটি পদ। বাক্যে ব্যবহৃত বাক্য পদ সংস্থাপনা ও পদ্ধতিকেই বাক্যের পদ সংস্থাপন রীতি বা পদক্রম বলা হয় বা বাক্যের গঠন বলা হয়। তাহলে আমরা বাক্যের পদ বসানোর কতিপয় প্রচলিত যে নিয়মগুলো আছে সে নিয়মগুলো নিয়েও তোমাদের সাথে একটু আলোচনা করি। বলা হচ্ছে যে এক নম্বর নিয়ম কি বলছে, দেখো বাক্যের সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে কর্তা প্রথমে বসে, কর্ম মাঝে বসে এবং হচ্ছে কি ক্রিয়া শেষে বসে। এটা হচ্ছে আমাদের এক নম্বর রুলস, কি বসে, কর্তা বসে প্রথমে, কর্ম মধ্যে এবং ক্রিয়া সব শেষে। তাহলে আমাদের দেখো এরকম একটা যদি বাক্য লিখি তাহলে বুঝতে পারবো যে রহিম ভাত খায়। দেখো আমরা জানি খায় হচ্ছে একটা ক্রিয়া বা কাজ, রহিম হচ্ছে কর্তা বা হচ্ছে যে কাজটা করে, আর বলছি তো বাকিটা হচ্ছে কর্ম, মনে থাকবে। তাহলে কর্তা কর্ম ক্রিয়া এ অনুযায়ী আমাদের এক নম্বর রুলস শেষ হয়ে যাচ্ছে। দুই নম্বরে কি বলা হচ্ছে, দুই নম্বর বলছে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে। দেখো রানা ডুকরে কাঁদছে, ঠিক আছে, ডুকরে কাঁদছে, রানা ডুকরে কাঁদছে। এখানে রানা কাঁদছে, আমরা জানি যে বাক্যে যদি একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে তাহলে আমরা এটাকে কি বলি, বাক্য বলে থাকি। রানা কাঁদছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং কেমনভাবে কাঁদছে, ডুকরে কাঁদছে। আমরা যদি বলি যে হাউমাউ করে কাঁদছে, এই যে এই শব্দটা এটাই হচ্ছে বিশেষণ, ঠিক আছে। তারপরে যদি এরকম বলো রহিম দৌড়ায়, এটাতেই কিন্তু একটা বাক্য হয়ে যায়, ঠিক আছে, রহিম দৌড়ায় এটা একটা বাক্য হয়ে যায়। কিন্তু কেমন দৌড়ায় যদি আমরা বলি রহিম খুব জোরে খুব দ্রুত বা দ্রুত দৌড়ায়, রহিম দ্রুত দৌড়ায়, এই যে এটাই হলো ক্রিয়ার আগে বসতে, তাহলে তার জন্য এটা হয়ে যাচ্ছে কি ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এগুলো সবটাই বুঝতে পারছো। তারপরে তিন নম্বরে বলা হচ্ছে দেখো বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে। এটা আমরা জানি যে যখন বাক্যে কর্ম থাকে তখন ক্রিয়া বিশেষণ কি কর্মের আগে বসে। যেমন কি বলছে, মামুন নীরবে বই পড়ছে, দেখো এখানে ক্রিয়া কি পড়ছে, বুঝতে পেরেছ, আর বিশেষণটা হচ্ছে কি নীরবে, বিশেষণটা হচ্ছে নীরবে বা জোরে জোরে, ঠিক আছে, নীরবে বই পড়ছে বা জোরে জোরে বই পড়ছে, যেটাই বলো বলো। চার নম্বরে বলা হচ্ছে সময়বাচক বা স্থানবাচক পদ কর্মের আগে বসে।
আমি বৃহস্পতিবার ঢাকা যাব। ঠিক আছে, বলা হচ্ছে সময়বাচক বা স্থানবাচক যে পদগুলো আছে সেগুলো কর্মের আগে বসে। আবার পাঁচ নম্বরে বলছে যে নাবোধক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে। যেগুলো নাবোধক অব্যয় সেগুলো হচ্ছে কি সমাপিকা ক্রিয়ার আগে বসে। যেমন হচ্ছে কি আমি বই পড়িনি, সরি আমি আগে বসে এটা বলছি, এটা হবে পরে বসে। দেখো যে নাবোধক যে ইয়াগুলো অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে, পরে তাহলে হচ্ছে কি আমি বই পড়ি, এটা একটা পড়াটা হচ্ছে কি একটা ক্রিয়া, আর এর সাথে আমরা কি করছি নাবোধক একটা অব্যয় যুক্ত করছি নি। প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে, প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে। যেমন কি বলছে তোমার, আচ্ছা তোমরা কি দেখেছো, তোমরা কি দেখেছো, দেখো কি, ঠিক আছে। প্রশ্নবোধক যে চিহ্নটা বা সর্বনাম সেটা কি বলছে সমাপিকা ক্রিয়ার আগে বসছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বাক্যের গঠনের যে নিয়ম, এই নিয়মটা সুন্দরভাবে রিভিশন করলাম। আরও দুইটা নিয়ম আছে, বলছে বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে, যেমন ছেলেটা বুদ্ধিমান। তারপরে বলছে বিশেষ্য বিশেষ্য ক্ষেত্রে সম্বন্ধ বা বিশেষ্যের পরেও বসে। যাই হোক, এই আটটি নিয়ম আছে। কিসের নিয়ম? এই যে বাক্য গঠনের নিয়ম এক থেকে আটটি, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং এখান থেকে হোমওয়ার্ক করে অবশ্যই তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপে দেখাবা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের যদি আবারও পড়ার সময় কোনোভাবে প্রশ্ন আসে, তোমাদের মনে প্রশ্ন উদয় হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি প্রশ্নগুলো করো, তাহলে আমি অবশ্যই যথাসময়ে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।